কত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন টিম ওয়েস্ট ইন্ডিজ, যারা সেই টিমকে নিয়ে এই আসরে বাজি লাগছেন বা বাজি দিচ্ছেন, ভুল করবেন হয়তো আমার এই কথাতে অনেকে প্রথমে আহত হতে পারেন, কিন্তু চারপাশে যে আলোচনা চলছে টিম উইন্ডিজকে নিয়ে, সেটা আসলে কেন, সেটা সবই কি মিথ্যা? উইন্ডিজ এই আসরে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেছে, প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেছে, মূল পর্বে এসে ইংল্যান্ডের কাছে 55 রানে অল আউট, সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে, তারপরেও কি আপনি এই টিমকে নিয়ে বাজি ধরবেন? একবারও কি আমরা আসলে ভেবেছি যে কেন উইন্ডিজের এই অবস্থা? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তো আসলে এমন খেলার কথা না, সমস্যাটা কোথায়, কি সমস্যা, কি কারণ হতে পারে, সেটা নিয়েই আজকের ভিডিও। এবং এই সমস্যার চারটা দিক আমার কাছে মনে হয়, চারদিকে যে আলোচনা চলছে, যারা ভক্ত সমর্থক রয়েছেন, যারা ক্রিকেট বোদ্ধা রয়েছেন, প্রত্যেকে এই চারটা জায়গাতে বেশি ফোকাস করছেন। প্রথম যে পয়েন্টটা, প্রথম পয়েন্টের আগে বলে রাখা ভালো, 4 নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা থাকছে ভিডিওর একদমই শেষ প্রান্তে। প্রথম পয়েন্টে বলি, প্রথম পয়েন্টটা হচ্ছে উইন্ডিজ টিমে যারা খেলছেন দেখবেন যে প্রত্যেকেরই ফোকাসটা একটু শিফটেড। সেটা আসলে কেমন? কারণ প্রত্যেকেই পুরো বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে যেখানে হচ্ছে আপনি উইন্ডিজ প্লেয়ারদেরকে সেখানে আপনি পাবেন, এবং তারা সেখানকার হটকেক এবং খুবই চড়া মূল্যে তারা সেখানে বিক্রি হচ্ছেন। তাহলে তাদের আসলে ফোকাসটা থাকে বিভিন্ন জায়গাতে, ফ্র্যাঞ্চাইজি লিগে কীভাবে ভালো করতে পারবেন, কীভাবে নিজের দামটাকে আরও বেশি চড়া করতে পারবেন, সেই জায়গাতে তারা অনেক বেশি ফোকাস দিচ্ছেন। এরপরের কারণটাতে আসি, দল হয়ে খেলার, দেশ একটা দেশের হয়ে খেলার যে একটা ব্যাপার থাকে, একটা জেল থাকে, সেই টিম জেলটা অন্য দলের চেয়ে উইন্ডিজের মধ্যে একটু কম, কারণ দেশ হিসেবে তারা আসলে খুব একটা রিপ্রেজেন্ট করেন না। দেশের তাদের দলের যারা খেলোয়াড় আছেন প্রত্যেকেই এক একজন এক একটা প্রভিন্স থেকে এসেছেন, এবং ওয়েস্ট ইন্ডিজ বলতে যে একটা দেশ আসলে কিন্তু ব্যাপারটা ওরকম না। তারা এক একটা প্রভিন্সকে যখন রিপ্রেজেন্ট করেন, আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজ হিসেবে যখন খেলেন, তখন ওই টানটা, যে ইমোশনটা থাকে, যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে ফিল করি, সেটা আসলে তাদের ক্ষেত্রে একটু কম, এবং সেটা আসলে বাস্তবতা, এটা মানতেই হবে। তারপরে আসেন তৃতীয় কারণ, তৃতীয় কারণটা হতে পারে আইপিএল তারা যখন খেলেছে ফুল এফোর্টটা আসলে দিয়েছে, এবং সেখানে খেলার পর এক ধরনের ধকল বা টায়ার্ডনেস থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই উইন্ডিজ টিমের যারা প্লেয়ার রয়েছেন তারা প্রত্যেকেই তো মানে স্বাস্থ্যর কথা বলেন, ফিজিক্যালি বলেন খুবই ফিট, তাদের ক্ষেত্রে কেন টায়ারিং ভাবটা আসবে? ফিট কি ফিট না সেটার পয়েন্ট একটু পরে বলছি, তবে হ্যাঁ, দে আর টায়ার্ড, এটা আপনাকে মানতেই হবে, এবং সেই টায়ারিংয়ের ছাপটা খেলার মাঠে পরিষ্কারভাবে ফুটে উঠছে। এবার আসি মূল কারণে, মূল কারণে যাবার আগে আগে আপনাদেরকে দেখাতে চাই যে এই বছর উইন্ডিজ কী কী সিরিজ খেলেছে, এবং সেই সিরিজে তাদের আসলে পারফরমেন্সটা কেমন ছিল। সেই পারফরমেন্সটা যদি আমরা আগে প্রথমেই দেখে নিই, তাহলে দেখব ওয়েস্ট ইন্ডিজ এই বছর প্রথম খেলেছে তারা শ্রীলঙ্কার সঙ্গে, 2-1 তারা সেই সিরিজটা আসলে জিতেছে, এবং পরবর্তীতে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলেছে এবং দক্ষিণ আফ্রিকার কাছে 3-2 হেরেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে 4-1 জয়, যেটা ভালো ছিল। পাকিস্তানের সঙ্গে পুরো সিরিজটা আসলে হয়নি, সেখানে সিরিজটা 1-1 ড্র হয়েছে, আর 3টা ম্যাচ আসলে পরিত্যক্ত হয়েছিল, এবং তারা যখন সেখান থেকে ওয়ার্ল্ড কাপে শিফট করলো, সেখানে তারা সুপার 12-এ ইংল্যান্ডের সঙ্গে 55 রানে অল আউট হয়ে গেছে, এবং সাউথ আফ্রিকার কাছে 143-8 উইকেটে, এবং সেই ম্যাচটা তারা হেরেছে। বলে রাখা ভালো যে অ্যাওয়েতে তারা কিন্তু দল হিসেবে কোনো ম্যাচ এই বছর খেলেনি, তারা যে ম্যাচগুলো খেলেছে প্রত্যেকটা ম্যাচ খেলেছে তাদের হোমে, অর্থাৎ হোম কন্ডিশনে তাদের প্র্যাকটিসটা আসলে যেমন হয়েছে, সেটা অ্যাওয়েতে এসে প্র্যাকটিসটা আসলে সেরকমভাবে হয়নি। তার মানে এখানে অ্যাওয়েতে টিম হিসেবে খেলার যে এক্সপিরিয়েন্স, সেটা ওয়েস্ট ইন্ডিজের হয়নি, তারা খেলেছে আসলে প্রত্যেকটা সিরিজ তাদের নিজেদের মাটিতে, এটা একটা বড় ব্যাকলগ। এরপরের প্রশ্নটা আসে যে আসল পয়েন্টটা তাহলে কি? একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কি না, যে এই দলে যারা খেলছেন তাদের বয়স আসলে কত, এই বয়সে ক্রিকেট কতটুকু নিগড়ে দেওয়া যায়, এই বয়সে ক্রিকেটটা আসলে কতটুকু মনে প্রাণে খেলা যায়। আমরা যদি তাদের বয়সের যে চারটা সেটা একটু দেখে নেই, সেখানে আসলেই আমরা দেখব যে এই দলের যে খেলোয়াড় রয়েছেন তাদের অ্যাভারেজ এইজটা আপনারা দেখুন, 33.36, 33-এর উপর গড়। এবং যদি আপনি স্পেসিফিক, যারা খুব বেশি এক্সপিরিয়েন্সড, যাদের জন্য উইন্ডিজ টিমকে আপনি সাপোর্ট করেন, যাদের জন্য উইন্ডিজ নিয়ে বাজি ধরি আমরা, তাদের অবস্থা আসলে কি? ক্রিস গেইল 43 বছর রানিং,
এটা তার যে হিসাবটা তিনি আসলে আইসিসি কে দিয়েছেন, আমরা এটা তো প্রকাশ্যে হোক আর গোপনে হোক এটা আমরা মোটামুটি সবাই জানি যে আসল বয়সটা খেলোয়াড়রা দেন না। তার মানে এখানে যে বয়স আমরা আসলে দেখি খেলোয়াড়দের, তার চাইতে বেশি বয়স তারা রান করছেন। তার মানে এই দেয়া বয়সটাই যদি 43 হয়, সো এই 43 বছরে কি আসলে কি পারফর্ম করবেন একজন খেলোয়াড়। অ্যান্ড ফলোড বাই কেরন পোলার্ড 35 রানিং, আন্দ্রে রাসেল 34 রানিং, ডোয়েন ব্রাভো 39 রানিং, রবি রামপাল 38 রানিং। সো বলাই যায় এই দলে যারা রয়েছেন তারা ক্রিকেটের ভাষায় অন্তত বুড়ো হয়ে গেছেন, এবং এই বুড়োদের কাঁধে যদি এত চাপ দেন বা এত চাপ যদি নিতে হয় তাহলে কি সেটা আসলে নেওয়া সম্ভব? অনেকে বলতে পারেন, ভাই তাহলে 2016 তারা কিভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে তারা কিভাবে সেই আসরটা জিতলো? কারণ হচ্ছে 5 বছর প্রত্যেকের বয়স থেকে মাইনাস করেন, সেখানে দেখেন তাদের সেই সময়টা আসলে তারা কতটুকু ফিট ছিল, তারা কতটা দুর্দান্ত খেলেছে। বাট 5 বছর পর বয়সটা সেখানে নেই, 5 বছর পর ফিটনেস অনেকেই হারিয়েছেন। ফিল্ডিংয়ের দিকে যদি তাকান, ডাইভিং এফোর্টগুলো যদি তাকান, রানিং বিটুইন দ্য উইকেটস যদি আপনি দেখেন, দেখবেন যে বয়সের ছাপটা উইন্ডিজের এই দলটাতে অন্তত পড়ে গেছে। সো প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে সুপার 12-এর 2 ম্যাচেই তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কতটা আনফিট উইন্ডিজ এই আসরের জন্য। বাজি ধরার আগে চিন্তা করার জন্য অনেকগুলো ক্লু আপনাদের সামনে দিয়ে দিলাম। আপনাদের মতামত কি উইন্ডিজের এই টিম নিয়ে? আপনারা কি ভাবছেন উইন্ডিজ কত দূর যেতে পারে? আপনারা কি ভাবছেন এই আসরে কি সেমিফাইনাল খেলার কোনো চান্স আছে উইন্ডিজের?